ভাঙড়ে অধিকাংশ জায়গায় তৃণমূল খাতা খুলতে পারবেন, কি বলবেন? এটা উনি ভুল বলছেন এবং মূর্খের স্বর্গে বাস করছে, ওনারাই কোথাও অনেক জায়গায় খুলতে পারবে না। এ নিয়ে দেখুন, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, লোকাল প্রশাসন কাদের হাতে থাকবে, স্থানীয় মানুষ কাদের হাতে দায় এবং দায়িত্ব দেবে। যদি বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী বা বর্তমানে যারা প্রার্থী হতে যাচ্ছে বা আগামী দিনে যারা হবে, তাদের যদি গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যদি মনে করে যে দিয়ে গ্রামের উন্নয়ন হবে, তাকে ভোট দেবে। তারপর থানার সামনে থেকে এটা নারায়ণপুর অঞ্চলে স্টার্টিং বিবিরাটি গ্রাম অবধি হবে, প্রায় 5 কিলোমিটার মতো রাস্তা, এবং এটার স্যাংশন অ্যামাউন্ট প্রায় 12 কোটি 4 কোটি 12 লক্ষ টাকা। এটা মূলত জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত কোন পড়ে? কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন দপ্তর এবং পশ্চিমবঙ্গ গ্রামীণ উন্নয়ন দপ্তর থেকেই স্যাংশন করা হয়েছে। আমরা দেখেছি বিভিন্ন জায়গায়, কিছুদিন আগে শিয়ালদায় মেট্রো রেলে উদ্বোধনের জন্য মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এসেছিল এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে মানে নিমন্ত্রণে দেওয়ার বিভ্রান্তে বিশাল জলগোলা হয়েছিল। সেই জায়গায় আজকে আমরা দেখতে পাচ্ছি যে এলাকার ক্যানিং ভাঙড় বিধানসভায় রাস্তা হচ্ছে, অথচ ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়ক এসে রাস্তা উদ্বোধন করছে। তাহলে ক্যানিং পূর্ব বিধান এই ভাঙড়, ক্যানিং পূর্ব বিধানসভার বিধায়কের রাজনৈতিক দায়িত্ব এখানে রয়েছে, যার কারণে ভাঙড় এক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওনাকে ইনভাইট করা হয়েছিল, কারণ উনি উন্নয়নের মুখ। বিশেষ করে আপনি যে প্রশ্নটা করছেন যে কেন ভাঙড়ের বিধায়ককে ইনভাইট করা হলো না, ভাঙড়ের বিধায়ককে ইনভাইট করে কোনো লাভ নেই, কারণ উন্নয়নের সঙ্গে উনি থাকেন না। মানে একটা ব্যক্তির যে উন্নয়ন নিয়ে মাথা ব্যথা, এখানে কি হবে না হবে, মানুষের কীভাবে ইলেকট্রিক পরিষেবা পাবে, পানীয় জলের ব্যবস্থা পাবে, ভালো রাস্তাঘাট হবে, এই নিয়ে ওনার কোনো নাম কোথাও জড়িয়ে নেই আর এই নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকের কি ওনাকে ইনভাইট করা হয়েছিল না? সেটা ইনভাইট করার মানসিকতা কারণ নেই এবং আমার মনে হয় না কেউ করেছিল। বিগত দিনে আগে ও ইনভাইট করা হয়েছিল, উনি অবস্থিত ছিল অসহযোগিতা? আমি কোনো জায়গায় আমি এসব দেখিনি বা সহযোগিতা করেছে বা ইনভাইট করেছে বা করা হয়নি, আমি এসবের মধ্যে জানি না। তবু আজকের এই প্রোগ্রামে সার্বিক সবার, এখানকার এই অঞ্চলের প্রধান থেকে শুরু করে এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার কর্মদক্ষরা সবাই উপস্থিত ছিল। আচ্ছা, কিছুদিনের আগে আপনার ক্যানিং পূর্ব বিধায়ক মাননীয় শওকত মোল্লাকে ভাঙড়ের অবজার্ভার করা হয়েছে, তো উনি বিভিন্ন রকমভাবে দেখছি পথসভা মিটিং মিছিল করে বেড়াচ্ছেন, ভাঙড় একে ভাঙড় দুয়ে আপনাদের অধিকাংশ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ দখলে আছে, সেগুলো কি আপনাদের দখলে থাকবে? এ নিয়ে দেখুন, পঞ্চায়েত নির্বাচন হচ্ছে, লোকাল প্রশাসন কাদের হাতে থাকবে, স্থানীয় মানুষ কাদের হাতে দায় এবং দায়িত্ব দেবে। যদি বিগত দিনে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রার্থী বা বর্তমানে যারা প্রার্থী হতে যাচ্ছে বা আগামী দিনে যারা হবে, তাদের যদি গ্রহণযোগ্যতা থাকে এবং মানুষ যদি মনে করে যে দিয়ে গ্রামের উন্নয়ন হবে, তাকে ভোট দেবে, তারা জিতবে। আর যদি মনে করে যে না দিয়ে হবে না, রিজেক্ট করবে। আইসিপি বিধায়ক নওশাদ সিদ্দিকী বলছে যে ভাঙড়ে অধিকাংশ জায়গায় তৃণমূল খাতা খুলতে পারবে না, কি বলবেন? এটা উনি ভুল বলছেন এবং মূর্খের স্বর্গে বাস করছে, ওনারাই কোথাও অনেক জায়গায় খুলতে পারবে না। আমরা দেখছি যেমন তৃণমূলের মিটিং হলে সেখানেও যেমন মানুষের ভিড় হচ্ছে, আইসিএফের মিটিং মিছিলে আমাদের কর্মক্ষেত্রে যেতে হয়, সেখানেও দেখছি মানে ভিড় হচ্ছে। তাহলে কি আপনারা মনে করছেন যে 100% যে পঞ্চায়েত সমিতি যেগুলো দখলে আছে সেগুলো কি থাকবে? পঞ্চায়েতের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই আপনারা দেখবেন, যখন নমিনেশন ফাইল হচ্ছে বা যখন যারা মনোনয়ন করতে যাচ্ছে, এই যে 10-year টাইম পিরিয়ড, এরই মধ্যে ভাঙড় এক এবং দুটো পঞ্চায়েত সমিতি দখল হয়ে যাবে। কেন, মানুষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় হাফেরও বেশি সিটে এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়লাভ করে দেবে। সুতরাং ওটা নিয়ে আমরা ভাবি না। এই যে আমরা দেখতে পাচ্ছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নব জোয়ার বিভিন্ন জায়গায় যাচ্ছে, ব্যালটে ভোট হচ্ছে, সেই নিয়ে একটা বিশৃঙ্খল তৈরি হচ্ছে, ছেঁড়াছেঁড়ি কামড়াকামড়ি হচ্ছে, সেটা কীভাবে দেখছেন আপনি? আমি এই প্রসেস নিয়ে বেশি কিছু বলবো না, এটা পার্টির সিদ্ধান্ত, পার্টিগত ব্যাপার এটা হচ্ছে। এখানে যে নির্বাচন হচ্ছে বা সরকারেতে ইনভলভ আছে তা তো না, দলীয় কর্মীরা আছে, তারা এগুলো কোথায় কীভাবে করছে আমি ঠিক জানি না। আচ্ছা, এই যে নবজোয়ার প্রসেস যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে, এটা কি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কি উত্তর চব্বিশ পরগনায় এগুলো হওয়ার সম্ভব? হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্যানিংয়ে হওয়ার কথা আছে, সোনারপুর দক্ষিণে হওয়ার কথা আছে এবং ডায়মন্ড হারবারে হওয়ার কথা আছে, 3-4 জায়গায় হবে। অনেক অনেক ধন্যবাদ।